রাঙা কেশিদের জন্য নেদারল্যান্ডসে হয়ে গেল ভিন্ন ধর্মীয় এক উৎসব। বার্ষিক রেড হেড ডেজ পালনে বিশ্বের নানা প্রান্ত থেকে লাল চুলের মানুষ জড়ো হন। দেশটির টিলবার্গ শহরে তিন দিন ব্যাপী জমজমাটি উৎসবে ছিল ছবি আঁকা, মেকআপ, ফটোশুট, গান বাজনা, খেলাধুলা সহ নানা আয়োজন। এক সময় সমাজে লাল চুলের মানুষদের অবজ্ঞা করা হতো, তবে সময় এবং রুচির পরিবর্তনের সাথে সাথে তা কিছুটা হ্রাস পেলেও এখনও অনেক অঞ্চলে বিদ্রুপ করা হয় লাল চুলের মানুষদের। তবে নেদারল্যান্ডে এক ভিন্ন ধর্মী উৎসবের মাধ্যমে দেয়া হয় আত্মবিশ্বাস ও উৎসাহ। মূলত এই উৎসবের মধ্য দিয়ে পরস্পরকে আত্মবিশ্বাসের যোগান দেন রাঙাকেশিরা। নেদারল্যান্ডসের দক্ষিণাঞ্চলীয় শহর টিলবার্গে বসে এই মিলন মেলা। ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশ থেকে এই উৎসবে যোগ দেন শিশু কিশোর সহ প্রায় 5,000 মানুষ। তিন দিনের জমজমাট আয়োজন হয় এই রেড হেড ডেজে। এই আসরে ছিল ছবি আঁকা, মেকআপ, ফটোশুট, গান বাজনা, খেলাধুলা সহ নানা আয়োজন। এই নিয়ে 7 বার এই ফেস্টিভ্যালে এসেছি। প্রতিবার এখানে এসে নিজেকে আরেকটু ভালো লাগে। অনেকেই বুলির শিকার হন লাল চুলের জন্য। এখানে এলে নিজের মতো অনেক ভাই বোন পাই, একা মনে হয় না। বিশ্বের মোট জনসংখ্যার 1-2% মানুষ লাল চুলের অধিকারী। সবচেয়ে বেশি লালকেশি ইউরোপের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে। News 24.